সকাল সকাল চা খেয়ে এত সুন্দর মাটির ঘরে মুখটা ফ্রেশ করে আমরা এবার বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। ঘোরার পথে আমরা টিফিনটাও কিনে নিয়ে একেবারে হোটেলে যাব, সেই জন্য আমরা একটু হাঁটাচলা করছিলাম, ঘোরাঘুরি করছিলাম। এবার আমরা একটা হোটেলে দাঁড়াই, দেখি সেখানে সুন্দরভাবে রুটি বানাচ্ছে একটা কাকিমা। আমরা তার থেকে রুটি, ঘুগনি সব কিছু কিনে নিই, বেগুনি, তারপর আমরা আবার সেগুলো নিয়ে হোটেলে চলে আসি। এসে আমরা খেতে শুরু করে দিই ঘুগনি, রুটি, বেগুনি, চপ, স্যালাড। দেখো আমাদের বরকাদা বসেই আছে, সুমিতদা খাবার দিচ্ছে, মেশো, এই যে আমার ছোটুদা। শুধু তো আমরা রুটি ঘুগনি কিনিনি, তার সাথে কিনেছিলাম এই যে গাছ পাকা আম একদম ডাল সমেত, সেটাকে নিয়ে আমি আবার একটু ছবিও তুলে ফেললাম। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি তো মেঝেয় ঘুমিয়ে পড়েছি, উঠেছিলাম রাত মানে রাতই বলা চলে 9:30 সময়। উঠে নিজের চোখ মুখটা দেখে ভাবছি যে আমি কী ঘুম না ঘুমালাম, এবার রাতে কীভাবে ঘুমাবো। তারপরে কিরকম মজা করে। এবার আমি রেডি হয়েছি যে এবার আমরা পুজো দিতে যাবো বলে, পুজো দেওয়ার জন্য আমি একটা সুন্দর জামা কাপড় পরে বেরিয়ে পড়লাম। এবার এসে গেছি সেই মায়ের মন্দিরের গলির ভিতরে, সেখান দিয়ে আমরা প্রায় রওনা হলাম। সবাই যাচ্ছে, আমার ভাই আগে যাচ্ছে, বাপি যাচ্ছে, সবাই হেঁটে হেঁটে আমরা যাচ্ছি। বেশি দূর ছিল না, 5 মিনিটের ডিস্টেন্স ছিল মায়ের মন্দির থেকে হেঁটে আমরা চলে যাচ্ছি। কত সুন্দর দোকানপাট খোলা ছিল, তখন কিছু সেরকম কেনাকাটা হয়নি যাওয়ার সময় বলে, আসার সময় কিনবো ভাবলাম কিন্তু প্রায় অনেক দোকানই বন্ধ হয়ে গেছিলো, সেই জন্য আবার পরের দিন সকালবেলা গিয়ে আমাদের জিনিসপত্র কিনতে হয়েছে। চলো এবার আগে পুজোর জন্য কী কী লাগবে দেখিয়ে দিই তোমাদের। এখানে মায়ের জন্য মা শাড়ি নিয়েছিল, দুখানা শাড়ি, তারপর যাদের নামে পুজো দেওয়ার কথা ছিল তাদের পুজোর ডালা নিয়ে গুছিয়ে নেওয়া হয়েছিল, এবার হাত ধুয়ে নেওয়া হচ্ছিল কারণ পুজোর ঝুড়িটা নিয়ে যাওয়ার জন্য। দেখো আমি আবার ভিডিও করছি, দেখছো বাবারে। তারপর একটা সুন্দর পদ্মফুলের মালা নিলাম, আলতা নিলাম মায়ের পায়ে দেবো বলে। এবার আমরা মন্দিরের ভিতর প্রবেশ করছি, যাচ্ছি। প্রচণ্ড ভিড় ছিল, মানে ভিড় সেরকম না, মানে রাতের বেলাও এরকম ভিড় থাকবে সেটা আমরা ভাবতে পারিনি। মায়ের মন্দিরের সিঁড়িটা নমস্কার করে নিলাম, নিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম। দেখলাম যে হ্যাঁ, ভালোই মোটামুটি ভিড় আছে। দেখো তোমাদেরও আমি দেখাচ্ছি, দেখো পাঁঠু কিরম যাচ্ছে, দেখো বাবার হাত ধরে গুড়গুড় গুড়গুড় করে যাচ্ছে। আর আমার ক্যামেরাটা ওপর হচ্ছে না, নিচেই হয়ে গেছে, কারণ তখন আমি যে ভিডিও তুলছি সেটা আমার মাথাতেই ছিল না। তখন আমি ভাবছি যে কখন মাকে দর্শন করব, সেই চিন্তাধারায় মাথা ঘুরছে আমার। দেখো তোমরা দেখতেই পাচ্ছ, দেখো কিরম ভিড় ছিল, সেটা আমি দেখিয়েছি, যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি, পুরো ভিডিওটা আসেনি। এবার আমরা পুজো দেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, কিছুক্ষণ দাঁড়ানোর পরই মায়ের দর্শন করলাম। করে আমরা যখন বেরিয়ে এলাম নাট মন্দিরের দিকে, তখন দেখি নতুন বর কনে দাঁড়িয়ে আছে, তাদের বিবাহ হবে বলে মায়ের মন্দিরে। এবার আমরা ওখান থেকে মায়ের মন্দির থেকে বেরিয়ে সোজা চলে আসি কাকাতুয়া। কাকাতুয়া এসে দেখি আমার ডন ভাই আর রানীর মতো এই একজন কালু হলু। ওরে বাপ রে, সে তো আমার ভাইকে একদম কী আনন্দই পেয়েছে যে ও একটা কাছের একজন মনে হয় লোক, কতদিনের চেনা জানো একজনকে দেখতে পেয়েছে, কী আনন্দটাই না করছে ওকে নিয়ে। বাবা বসতে বলছে বসছে, উঠতে বলছে উঠছে, উফ বাবারে। আর আমার মাসি, সে তো ডন ভাইকেই ভয় পেত, আর একে তো আরও ভয় পাচ্ছে ওই পারে দাঁড়িয়ে আছে। এবার চলে আসি এই যে কাকাতুয়ার ওপরে। উড়ি বাবরে, কী চেঁচান না চেঁচাচ্ছে, গলাটাও হয়েছে। এই দেখো আমি আবার আলতো আলতো করে নুক দিচ্ছি, আমার ভাই একটুখানি দিয়েছে জোরে, কীরকম তেড়ে তেড়ে আসছে দেখো না। ও সত্যি, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবে, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।